দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। উমরা পালন শেষে সকালে ঢাকায় পৌঁছান তিনি। বিকেলে স্ত্রী মাহিয়া মাহিকে নিয়ে যান গাজীপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে। মামলার আসামি হলেও তাকে ধরতে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে আলোচনায় তার স্বামী রকিব সরকার। সৌদিতে ওমরা পালন করতে গিয়ে মাহি জানতে পারেন তার স্বামীর প্রতিষ্ঠান দখলের বিষয়টি, যাতে গাজীপুর পুলিশ কমিশনারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনেন। গাজীপুরের পুলিশ কমিশনারকে নিয়ে আমি কমপ্লেন করতে চাই। এ নিয়ে লাইভের পাশাপাশি বেশ কিছু ছবি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে তথ্য প্রযুক্তি আইন এবং জমি দখল ও মারামারির অভিযোগে গাজীপুরের বাসন থানে আলাদা দুটি মামলা হয়, যাতে আসামি করা হয় মাহি ও তার স্বামী রকিবকে। ওমরা পালন শেষে একদিন আগে মাহি দেশে আসলো, তার স্বামী ফেরেন রোববার। বিমানবন্দর থেকে বাসা, এরপর রকিব যান ভাওয়াল কলেজের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে। সাথে ছিলেন স্ত্রী মাহিয়া মাহিও, তবে কথা বলেননি সাংবাদিকদের সাথে। আর মামলার আসামি হলো তাকে ধরতে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। এর আগে শনিবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন মাহিয়া মাহি। আদালতে তোলা হলে যেতে হয় কারাগারে, তবে অন্তঃসত্ত্বা বিবেচনায় ৬ ঘন্টা পর জামিনে মুক্তি পান ঢাকাই সিনেমার এই নায়িকা। নাদিম হোসেন, চ্যানেল 24।